এই এই জিনিসটা ভাই আমরা অনেকেই অনেকেই বুঝি না, সেই জিনিসটা আপনি একটু ক্লিয়ার করেন আবার করে, যেহেতু ভিডিও অন করলাম। 125 ঢাকায় 125 টাকায় আমাদের পাবনা শহরে নেয় 125 টাকা 31 পয়সা, আর এখানে ঈশ্বর দিতে নিচ্ছে 59 পয়সা। মানে আমি ভাবছি মনে হয় ওই 31 পয়সা করে চুরি করে পাবনার লোক। না না, এটা চুরি করে না, এটা হলো মনে করেন ওই ডাক্তারের সেলটার নিয়ে আসে, ওটাও তো খরচ আছে না, ওই খরচের উপর ভেরি করে এই পরের পয়সাটা যোগ হয়। আচ্ছা, এই জিনিসটা আমার ক্লিয়ার ছিল না, আমি এতদিন ভিডিও মানসিক কইছি এটা নাকি এক ধরনের চুরি, কারণ দিনে হাজার হাজার লিটার তেল বিক্রি হয়, এই কয়েক পয়সা টাকা করে কিন্তু অনেক টাকা হয়ে যায়। তার মানে এটা হচ্ছে 31 পয়সা, আচ্ছা বুঝতে পারছি। এই জিনিসটা আমার ক্লিয়ার ছিল না, যাক ক্লিয়ার হলো। দেন আমাকে তেল দেন হচ্ছে ভাই 250 টাকা। জি, এই জিনিসটা আমার জানা ছিল না, বুঝছেন, আমি তো না জেনে খালি না, সেটাই তো কথা, আমি তো এই জিনিসটা বুঝি না যে এ বিষয় নিয়ে কেউ কোনো কথা বলে না, কারণ কি ঢাকাতে তেল বেশি দেখেন তো, মানে ঢাকাতে দেখছি সই 125ই থাকে, বুঝছেন, 125.00। বুঝতে পারছি। আচ্ছা ভাই ঠিক আছে, ভালো থাকেন, তথ্যটা নেওয়া দরকার ছিল। তো বন্ধু, আমি আসলে যে জিনিসটা এতদিন জানতাম এটা আসলে মানে এটা বলতে পারেন আমি একটা ভুল জিনিস এতদিন জানছি, তো যেটা আসলে আজকে আমার একটু ক্লিয়ার হয়ে গেল, কারণ এটা আমার মধ্যে একটা ভুল জিনিস কাজ করছে। বিষয়টা হলো এটা যে তেলের ঘাট থেকে, অর্থাৎ আমাদের বাগাবাড়ির সবচেয়ে বড় তেলের ঘাট, ঘাট থেকে তেলের পাম্প পর্যন্ত আসতে একটা খরচ হয়, সেই খরচটা ভাগ করে প্রতি লিটারে ভাগ করে সেই লিটারের পরে সেই পয়সাটা তারা অ্যাড করে দেয়। যেমন আমাদের পাবনা 31 পয়সা, ঈশ্বরদী 59 পয়সা, আর উনি বললো যদি কুষ্টিয়াতে আপনি যান তাহলে ওখানে দেখবেন 126 টাকা হয়ে গেছে, মানে ওখানে 1 টাকা। সো এটা আসলে তেল টানার খরচ, এটা অ্যাড করে দেয় পয়সা হিসেবে। সো এটা আমার জানা ছিল না, আপনারা কারা জানেন এটা আমাকে একটু জানান তো কমেন্টে।